আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি ডিউটিতে আছি, আপনাদেরকে দেখাবো হিরো আলম কি কাজ করে। টপ লিডার হিরো আলম, নেপালি হিরো আলম, এলো দ্বিতীয় হিরো আলম নেপালি। চলেন আপনাদেরকে দেখাচ্ছি নেপালি হিরো আলম কি করছে। আপনাদেরকে দেখাচ্ছি নেপালি হিরো আলম কি করছে। এটা হলো আমাদের মাদ্রাসা, বহুত বড় মাদ্রাসা, স্পেশাল মাদ্রাসা, মিয়া মিয়া মাদ্রাসা। এ হলো আপনাদের হিরো আলম, এ হলো আপনাদের হিরো আলম, টপ লিডার হিরো আলম। হিরো আলম ক্রিক করতেছে, হিরো আলম ক্রিক করতেছে, এ হলো টপ লিডার হিরো আলম। হিরো আলমে বাংলাদেশের যাদের বাংলাদেশের হিরো আলম মুভিস, এ হলো নেপালি নেপালি কেরামত আনসারি হিরো আলম। হিরো আলম, হিরো আলম তুমি কিতনা পয়সা সে আয়া থা ইধার? কিতনা? 70,000, 80,000, 80,000, 80,000 পয়সা মে ও ইধার সৌদি মে আয়া। আর আম লোক আয়া সে লাগছে না 80,000 টাকা, আর আম লোক আয়া সে লাখ 7 লাগছে। দেখো আমার বাংলাদেশ মে কিস আয়, আর এ লোক নেপাল কা আদমি হে, এ লোক কিতনা সে আয়া? 30,000, 40,000 মে আতা হ্যায়, লেকিন আম লোক সে লাখ 7 লাখ 5 লাখ এসে রাখতে হয়। আমরা বাংলাদেশ মে খরচা বুদে না, সরকার তো সরকার কোই দোষ নিয়ে দেবে। আমলোক ও উসকা সাহায্য বেটা রাতে না, ও লোক খাতা হয় উসকো দোষ দেখে কোই ফায়দা নেই। নে আমাদের সরকার বোঝা চায় হ্যাঁ, উসকে মত এসে বলো উসকো মন্দব্য করে গাছা নিয়ে। ও আচ্ছা আদমি হ্যাঁ, এক আদমি কে করেগা? ইতনা ইতনা বহুত জায়গা হে, কিতনা কেন্দ্রে বহুত কেন্দ্রে, ও এক আদমি কে কে করেগা? এক আদমি কিতনা করেগা? ও ওদের সে বলেগা যে এ করো, দুসরা আদমি তেল কা 20 রিয়াল বাড়ায়গা, দুসরা আদমি বলতে গা 40 রিয়াল লে লো। ও এক আদমি কে কে করেগা? ও মুশকিল নেই, ও জিতনা হ্যাঁ বাত আচ্ছা হ্যাঁ, ছোড় দো কই বাত নেই। সরকার কা কোই দোষ নেই, দোষ হ্যাঁ ও লোক ফর্জো এজেন্ট মে এজেন্ট সে ব্যর্থ বেটার রেতা হ্যায় না, ও লোক ও লোক কা দোষ হ্যায়। তো গাইস ওকে, ভালো থাকবেন, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এ হলো আমাদের হিরো আলম,